আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুশীলনে 7.2 অর্থাৎ বীজগণিতের 7.2 আজকে সমাধান করব। তা আমরা এক নম্বর থেকে সমাধান করা শুরু করব, সবাই আমার সাথেই থাকবে। আর একটা কথা, যারা তপু এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এক নম্বরে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। আবারও বলছি, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে আমরা সংখ্যা জানি না, যে কোনো একটা সংখ্যার দ্বিগুণ মানে যেটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে তার সাথে 5 যদি যোগ করি তাহলে যোগফল হবে কত? 25। তাহলে আমাদের এই এই অঙ্কটা আমরা কিভাবে করব আমরা একটু সকলে খেয়াল করব। হ্যাঁ, আমি এখানে করে দিচ্ছি। তাহলে এক নম্বর অঙ্কটা এখানে সমাধানে আসবে, আমাদের প্রথমে লিখতে হবে মনে করি অথবা ধরি। মনে করিও লিখতে পারি, ধরিও লিখতে পারি। মনে করি অজানা, অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি বলতে কি, আমরা সংখ্যাটা যেটা জানি না সেই সংখ্যাটা এক্স। তাহলে অজানা সংখ্যাটি সমান সমান এক্স। যদি অজানা সংখ্যাটি এক্স হয় তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে কি বলেছিল, সংখ্যাটির দ্বিগুণ। তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি, দুই দিয়ে গুণ করতে হবে, দুই গুণ এক্স। হ্যাঁ, এটার সাথে কি যোগ করতে বলছে, 5 যোগ করতে বলছে। তাহলে যোগফল কত হবে, 25 হবে। এই কথাই তো এখানে বলেছে প্রশ্নের মধ্যে, প্রশ্নের মধ্যে যে কথা বলছে আমরা সেই কথা অনুযায়ী লিখেছি। বা এখানে এটাকে গুণ করলে হয় 2x, এই প্লাস এই 5, এই সমান সমান এই 25। তারপরে আমরা যে কাজটা করব, এই 2x-টাকে এখানেই রাখবো, আর এই 25-এর সাথে এই প্লাস 5-টা মাইনাস হয়ে যাবে পক্ষান্তর হলে, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে 25 থেকে 5 মাইনাস করলে কত আসে, আমরা জানি 20 আসে। এখানে এই যে 2x এটা কিন্তু গুণাকারে আছে, গুণাকারে থাকলে সমান সমানের ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে x রাখবো, এখানে 20-কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা 20-কে ভাগ করলে 10 আসে, তাহলে সুতরাং x সমান সমান 10 পেলাম। তাহলে x এর মান 10, আর আমাদের অজানা সংখ্যাটি বলেছিল কত, x। তাহলে সুতরাং আমাদের অজানা সংখ্যাটি বা সংখ্যাটি, অজানা সংখ্যাটি সমান সমান কত, 10। এটাই অ্যান্সার। আশা করি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য আমি বলবো যে 2 এবং 3 তোমরা নিজেরা করবে, তবে 3 নম্বরটা করতে গেলে একটু সমস্যা হতে পারে, তাই আমি 3 নম্বরটা করে দেব, 2 নম্বরটা তোমরা করবে, 2 নম্বরটা আমি করব না। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে তোমরা একটু খেয়াল করো, এখানে আমি লিখছি কোনো সংখ্যার 1/3 হ্যাঁ 4-এর সমান হবে, 1/3 কি হবে, 4-এর সমান হবে। এই অঙ্কটা একদমই সহজ এবং অল্প একটু অঙ্ক, আমরা অনেকেই অঙ্কটা দেখে ভয় পাই। তাহলে ধরি ওই একই রকমের অজানা সংখ্যাটি সমান সমান কত, x ধরব। তাহলে প্রশ্ন মতে বলেছে ওই সংখ্যার 1/3 মানে 3/3, তাহলে x-টাকে আমরা 3 দিয়ে ভাগ করব, এটা হলো 1/3 সমান সমান কত আসবে, বলছে 4 হবে। তাহলে এটা আমরা করলাম, এবার আমরা ক্রস গুণ করব, এই 3 দিয়ে 4-কে গুণ করব। আমরা তো জানি 4-এর নিচে মনে মনে একটা 1 আছে বা 1 আছে, তাহলে x-কে 1 দ্বারা গুণ করলে কি হয়, x-ই হয়, এবং এই 4 আর 3 গুণ করলে কত হয়, 12। তার মানে x এর মান কত, 12। তাহলে সুতরাং অজানা সংখ্যাটি কত হবে, অজানা সংখ্যাটি হবে বা সংখ্যাটি হবে কত, অজানা না লিখলেও হবে, সংখ্যাটি 12। এটাই অ্যান্সার। তাহলে আমরা নিশ্চয়ই 3 নম্বরটা খুবই সহজ বুঝতে পারলাম। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। আমরা এখানে দেখছি এই অঙ্কটায় আমরা, অর্থাৎ 4 নম্বর অঙ্কটায় বলছি কি, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে অজানা সংখ্যাটি ধরলাম এক্স, প্রশ্ন মতে কি হবে, এক্স থেকে 5 বিয়োগ করেছি, আর এই বিয়োগের মানে বিয়োগফলের সাথে কত গুণ হবে, 5 গুণ হবে। বিয়োগফলের 5 গুণ সমান সমান বলেছে কত, 20 হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী আমরা লিখলাম। এবার আমাদের যে কাজ করতে হবে, এই 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কি হয়, x কে গুণ করলে হয় 5x,
আর এই 25 কে মানে 5 কে গুণ করলে হয় 25 25 তাহলে এখানে আসলো 20 বা আমরা কি করব 5x এখানে রাখব এই 20 এর সাথে এই 25 এপাশে এসে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে বা 5x সমান সমান এটা যোগ করলে কত আসে 45 হয় বা x সমান সমান কি আসবে 45 কে আমরা 5 দিয়ে ভাগ করব ডিভাইড করলে কত আসে 9 আসে তাহলে সুতরাং x এর মান কত আসলো x এর মান আসলো 9 অর্থাৎ তাহলে অজানা বা সংখ্যাটি সংখ্যাটি বা অজানা সংখ্যাটি একই কথা 9 হবে আমরা একটু যদি দেখি 9 থেকে 5 যদি বিয়োগ করি কত থাকে 4 থাকে তাহলে 4 এর 5 গুণ সমান সমান কত 20 বলছে তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4 4 এর 5 গুণ 4 5 20 রেজাল্ট হয়েছে তাহলে আমরা 4 নম্বর বুঝলাম এবার আমরা 5 নম্বর অঙ্ক করব 5 নম্বর অঙ্কে বলেছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1 তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল 6 হবে তাহলে সংখ্যাটি কত x সংখ্যাটি কত x আর প্রশ্নমতে সংখ্যাটি যেহেতু x আমাদের প্রশ্নমতে কি হবে তাহলে অর্ধেক তার মানে x কে আমরা দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয় এবং সেটা থেকে বিয়োগ করতে হবে এটার তৃতীয়াংশ মানে 3 ভাগের 1 ভাগ সমান সমান কত আসবে বিয়োগফল 6 হবে তাহলে আমরা প্রশ্নের কথা অনুযায়ী লিখলাম এবার আমাদের যে কাজ করতে হবে এই 2 এবং 3 এই দুটো লসাগু করতে হবে 2 এবং 3 এর লসাগু কত 6 মানে 6 2 দ্বারা 6 কে ভাগ করলে আসে 3 3 দ্বারা x কে গুণ করলে আসে 3x মাইনাস 3 দ্বারা x 6 কে ভাগ করলে আসে 2 2 দ্বারা x কে গুণ করলে আসে 2x = 6 বা এবার আমরা এই 3x মাইনাস 2x লিখব আর এখানে 6 দ্বারা 6 কে গুণ করব তাহলে 36 হবে তাহলে 3x থেকে 2x মাইনাস করলে থাকে x x সমান সমান 36 সুতরাং x সমান সমান এই 36 তাহলে অ্যানসার হবে সংখ্যাটি হবে 36 আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আমরা 6 নম্বর অঙ্ক করব আমরা সকল শিক্ষার্থীরা একটু খেয়াল করব 7 নম্বর 6 নম্বর অঙ্কে কি বলেছে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখন ক্রমিক কি আর স্বাভাবিক সংখ্যা কি আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি আর ক্রমিক বলতে বোঝায় কি ধারাবাহিকভাবে তাহলে আমরা যদি একটা সংখ্যা ধরি 3 তারপরেরটা হবে 4 তারপরেরটা হবে 5 এটাকে বলা হয় ক্রমিক ধারাবাহিকভাবে ঠিক আছে তাহলে আমাদের সংখ্যা বলছে তিনটি সংখ্যার সমষ্টি মানে সমষ্টি বলতে বোঝায় যোগফল সংখ্যা তিনটা নির্ণয় করতে বলেছে তো আমরা যেহেতু এখানে সংখ্যা দেয়া নাই আমাদের সংখ্যা তিনটাই ধরে নিতে হবে তাহলে আমরা সংখ্যা ধরব কি ধরি প্রথম সংখ্যাটি x তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে x এর থেকে 1 বেশি হবে আর তৃতীয় সংখ্যাটি কি হবে তাহলে ওই x এর সাথে 2 যোগ অথবা 1 যোগ 1 লেখা যেত পারত অর্থাৎ 1 প্লাস 1 লেখা যেত আমরা সরাসরি 2 প্লাস লিখেছি তাহলে প্রশ্ন মতে বলছে কি এই তিনটা সংখ্যার সমষ্টি কত তাহলে আমরা সমষ্টি করি x প্লাস x প্লাস 1 x প্লাস 2 সমান সমান 63 আমরা সমষ্টি পেলাম এবার x কয়টা আছে 1 2 3 তাহলে আমরা লিখব 3x প্লাস 1 আর 2 যোগ করলে কত হয় 3 হয় সমান সমান 63 বা 3x সমান সমান 63 মাইনাস 3 বা 3x সমান সমান 60 বা x সমান সমান 60 রে আমরা 3 দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করলে কত আসে 20 সুতরাং x এর মান কত আসলো x এর মান আসলো 20 x এর মান 20 তাহলে x কি ছিল প্রথম সংখ্যাটা ছিল তাহলে প্রথম সংখ্যাটি সমান সমান 20 দ্বিতীয় সংখ্যাটি 20 প্লাস 1 মানে 21 তৃতীয় সংখ্যাটি 20 প্লাস 2 অর্থাৎ 22 সুতরাং সংখ্যা তিনটা কত একটা 20 21 এবং একটা 22 আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে
নেক্সট পর্বে অর্থাৎ সেকেন্ড পর্বে আমি আবার সাত নাম্বার থেকে দিব, অর্থাৎ আরও দুইটা পর্ব হবে, তিনটা পর্বে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব। তোমরা সবাই তিনটা পর্বই দেখবে, তাহলে তোমাদের 7.2 এর অঙ্ক সব সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।